বিশ্বকাপ শুরু হয়ে গেছে তিন দিন হয়ে গেল ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ স্বাভাবিকভাবে ধারণা করা হয়েছিল প্রচুর রান হবে প্রচুর চার ছক্কা হবে কিন্তু গত তিন দিনের চার ম্যাচে আসলে তেমন কিছুই দেখা যায়নি তবে চার ছক্কা যে হচ্ছে না সেটা আসলে বলা একতরফাভাবে ঠিক হবে না কারণ দেখা গেছে প্রথমে ব্যাট করা দলগুলোকে তাদের ব্যাটিংয়ে স্ট্রাগল করতে দেখা গেছে কিন্তু পরে যারা ব্যাট করেছে তারা আসলে অতটা সমস্যায় পড়েনি বরং দ্রুত রান তুলে রান রেটে এগিয়ে থাকার একটা চেষ্টা পরে ব্যাট করা দলগুলোর ভেতরে আমরা দেখেছি যাই হোক গত তিন দিন দর্শক হয়ে থাকলেও এবার মূল লড়াইটা শুরু হচ্ছে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার এটা হতে যাচ্ছে দ্বিতীয় ম্যাচ প্রথম ম্যাচে অর্থাৎ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তারা স্বাগত ইংল্যান্ডের বিপক্ষে হেরে গেছে তো বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ নিয়ে দর্শকদের সঙ্গে কথা বলতে আমরা গিয়েছিলাম নড়াইল এবং গাইবান্ধাই আবারও হাজির হয়েছে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় ইভেন্ট বিশ্বকাপ কালকের ম্যাচে লড়াই হবে বাংলাদেশ আর দক্ষিণ আফ্রিকার এই ম্যাচে বাংলাদেশের লাল সবুজের পতাকা তুলে ধরে দক্ষিণ আফ্রিকার সাথে লড়াই করবে মাশরাফির নেতৃত্বে এগারো জন খেলোয়াড় এই বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন এদেশের সাধারণ মানুষ সেই ভাবনা জানতে চাই জানাতে চাই আপনাদের চলুন জানা যাক বিশ্বকাপ নিয়ে সাধারণ মানুষের ভাবনা দর্শকরা কি ভাবছেন বিশ্বকাপ নিয়ে তো খেলা কি দেখেন আপনি আমরা যদি আপনার কাছে জানতে চাই যে আসলে আপনি ক্রিকেট খেলা দেখেন কি না দেখি মাঝে মধ্যে দেখি আর কি খেলা দেখা অভ্যাস আছে টুকটাক দেখি আর কি এই খেলা নিয়ে আমার বাংলাদেশ জিত এটা বিশ্বাস আমার যদি ভালো খেলে চায়ের কাপে ইতিমধ্যেই ঝড় উঠেছে সেই ঝড়ের আলোচনার বিষয় কিন্তু বিশ্বকাপ আমরা জানতে চাই আরেকজন আছেন একেবারে সাধারণ মানুষ যে আসলে আপনি এই বিশ্বকাপে আমাদের বাংলাদেশের কোন খেলোয়াড়কে আপনি বেশি পছন্দ করেন আমি তো এই সম্বন্ধে বেশি খুব একটা জানি না তবে মাস হ্যাঁ যাই এনাকে আমি একটু বেশি পরিচিত আমার হ্যাঁ যাই এনাকে আমি খুব খুবই পছন্দ করি আর কি ক্রিকেট সম্পর্কে কম বুঝলেও বাংলাদেশের প্রতি নিশ্চয়ই আপনার একটা আলাদা দুর্বলতা আছে না বাংলাদেশ আমাদের সবসময় এগিয়ে যায় আমরা এটাই চাই কারণ আমাদের দেশের গৌরব এটা আমরা তো চাবোই আমরা হ্যাঁ আমাদের দেশ যেন এই বিশ্বের মধ্যে একজন সেরা পরিণত হয় এটা আমরা চাই আর কি প্রিয় মাতৃভূমির জন্য এমন প্রত্যাশা বিশ্বকাপ প্রেমী ক্রিকেট প্রেমী প্রতিটা মানুষেরই তো আমরা একেবারেই আরেকজন মানুষের কাছে জানতে চাই এই গ্রামেরই সাধারণ মানুষ আসলে বিশ্বকাপ আমাদের দরজায় এসে হাজির হয়েছে তো এই বিশ্বকাপে যখন আমাদের প্রিয় দল বাংলাদেশ লাল সবুজের জার্সি যখন এই মাঠে নামবে কাল তো সেই খেলা নিয়ে আপনি কি প্রত্যাশা করছেন আগামীকাল বিশ্বকাপ শুরু হবে এবং সর্বপ্রথম আমাদের সঙ্গে আমরাই উদ্বোধন করব বাঙালি জাতি আমরা উদ্বোধন করবে এই বিশ্বকাপ ক্রিকেট খেলা তা আমরা আশা রাখি আমাদের দিয়ে যেমন শুরু হবে এই ক্রিকেট খেলা আমরা শেষ পর্যন্ত আমরা খেলবো খেলিয়ে এই কাপকে সিনিয়ে আনব ইনশাল্লাহ আমি ভাবছি যে আমাদের দল মোটামুটি ভালোই খেলে মাশরাফি তারপরে ইয়া মুশিকুর রহিম তারপরে ইয়া কী নাম সাকিবুল হাসান যেভাবে খেলে এটা যদি প্রত্যেকটা খেলে আর খেলে তাহলে ইনশাল্লাহ আমরা বিশ্বকাপ নিয়ে আসবো এটা আমাদের আশা প্রত্যাশার জায়গাটা অনেক বড় বাংলাদেশ যেহেতু লাল সবুজের পতাকা নিয়ে ক্রিকেটের মাঠে লড়াই করবে সেই লড়াইয়ে বাংলাদেশ বিজয়ী হবে প্রত্যাশা কিন্তু সাধারণ মানুষের এমনটাই এবার বিশ্বকাপের কালকের এই ম্যাচ নিয়ে কথা বলবো একজন তরুণের সাথে তিনি কি ভাবেন এই দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের ম্যাচ নিয়ে আমরা একটু আপনার কাছে জানতে চাই যে আসলে ক্রিকেট আপনার কতখানি পছন্দের খেলা এবং কালকের এই ম্যাচ সম্পর্কে আপনি কি ভাবছেন কি মনে করছেন কেমন লড়াই হতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশ আগামীকাল দক্ষিণ আফ্রিকার সাথে মোকাবেলা করবে আমাদের যে পঞ্চ পাণ্ডব আছে সাকিব আল হাসান মুশিকুর রহিম বা বিন মোত্তজা তামিম তামি ইকবাল এবং মাহমুদুল্লাহ এদের অভিজ্ঞতা এবং তরুণদের অভিজ্ঞতা এক জায়গায় করে আমরা বর্তমানে যে ফর্মে আছি ক্রিকেটে আশা করি কালকে আমরা আফ্রিকাকে পরাজিত করব। আমরা কথা বলছিলাম একজন তরুণ ক্রিকেট প্রেমীর সাথে তার প্রত্যাশাটা কিন্তু এরকমই ছিল তো আসলে আমরা একেবারেই গাইবান্ধার একটি প্রত্যন্ত এলাকায় হাজির হয়েছি আগামীকালের বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার এই ম্যাচ সম্পর্কে আপনাদের জানাতে আমরা এবার একজন সমাজকর্মীর সাথে কথা বলতে চাই তার দৃষ্টিতে এই ক্রিকেট বিশ্বকাপ কালকের দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের ম্যাচ সেই ম্যাচ তিনি কিভাবে দেখেন এবং কি প্রত্যাশা করেন আপনি একটু বাংলাদেশ এখন কার যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো অনেক শক্তিশালী আমি বিশ্বাস করি লাল সবুজের পতাকাবাহী এগারো জনের এই টিম অবশ্যই আমাদের কালকের ম্যাচ জিতবে তো জিতবেই এবং কাপ ছিনিয়ে আনবে এটা আমার দৃঢ় বিশ্বাস আমরা কথা বলছিলাম গাইবান্ধার প্রত্যন্ত এলাকা একটি বাজারে সেই বাজারের চায়ের দোকানে চায়ের কাপে ঝড় উঠেছে বিশ্বকাপের ঝড় এবং প্রতিটি চুমুকে চুমুকে কথা হচ্ছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার ম্যাচ নিয়ে এবং এই অঞ্চলের মানুষ প্রত্যাশা করছেন বাংলাদেশ আগামীকাল দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে একটি ধাপ এগিয়ে যাবে বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে আমরা বিশ্বকাপের এই বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ নিয়ে কথা বলবো আরও মানুষের সাথে আরও অনেকের সাথে জানব জানাব আপনাদেরকে এবারের বিশ্বকাপে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার ম্যাচ নিয়ে কি ভাবছেন সেই শ্রমজীবী গতর খাটা সাধারণ মানুষগুলো তাদের প্রত্যাশা জানতে চাই জানাতে চাই আপনাদেরকে আমরা কথা বলবো একেবারে একজন সাধারণ মানুষের সাথে আচ্ছা আপনি কি খেলা দেখেন হ্যাঁ দেখি তো দেখি দেখি কালকে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ জানেন হ্যাঁ জানি তো বাংলাদেশের কোন প্লেয়ারকে আপনার বেশি ভালো লাগে উল্লেখ ছোট মনে নাই আমরা একটু কথা বলবো আর একজনের সাথে বাংলাদেশ জিতবে বাংলাদেশে জিতবে আমাদের সবচেয়ে প্রিয় খেলোয়াড় তামিম ইকবাল ঠিক আছে আমার তামিম ইকবালের সাপোর্টার ঠিক আছে আশা করি তামিম ইকবাল ভালো খেলবে তো আমরা কথা বলছিলাম তামিম ইকবালের একজন ভক্ত তিনি জানাচ্ছিলেন যে তামিম তামিম ইকবালকে তার যে বিষয়গুলো ভালো লাগে সেই বিষয়গুলো নিয়ে আমরা আর একজন মানুষের সাথে একটু কথা বলবো আচ্ছা এই যে আপনি একটু আমাদেরকে বলবেন যে আসলে এই যে আপনি তো মাটি কাটছেন এখানে তো আসলে খেলাধুলা কি দেখেন কখনো খুব কম বেশি একটা নয় আমার ছেলে বেশি দেখে আমি খুব একটা দেখি না এই যে সারাদিন কাজ করেন এক সময় তো টিভিতে গিয়ে ঢু মারবেন কালকে যে বাংলাদেশ কেমন করতেছে না ঠিক আছে বাংলাদেশের জন্য আপনার প্রত্যাশা কি ভালো সাধারণ মানুষদের প্রত্যাশা প্রিয় দেশ বিশ্বকাপের মাঠে ভালো করবে মাস্টারফির নেতৃত্বে এগিয়ে যাবে এগারো জন খেলোয়াড় তারা জ্বলে উঠবে ব্যাটে বলে এগিয়ে যাবে বিশ্বকাপের দিকে বিশ্বকাপ সিনিয়ানার আনার লড়াইয়ে একটু একটু করে এগিয়ে যাবে প্রতিটি ম্যাচে এমনটাই মনে করছেন একেবারে সাধারণ মানুষগুলো আমরা কথা বলবো আরও দু একজন মানুষের সাথে খেলা পছন্দ করেন হ্যাঁ পছন্দ করি কেন পছন্দ করেন খেলাটা খেয়ে সুন্দর লাগে ভালো লাগে এই জন্যে আমরা খেলাটা দেখতে একটু মজা লাগে এই জন্য আমরা পছন্দ করি কালকে দক্ষিণ আফ্রিকা জিতবে নাকি বাংলাদেশ জিতবে আমরা তো আশা করি বাংলাদেশ জিতে বাংলাদেশ কেন জিতবে মনে করেন বাংলাদেশ কেমনে জিতবে জেতাটা সবচেয়ে হলো ভালো ভালো বাংলাদেশ যেন আমাদের গ্রামের নাগরিক সবচা এই জন্য আমাদের ভালো লাগে যে বাংলাদেশ আপনি বাংলাদেশের মানুষজন্য মনে করছেন বাংলাদেশ জিতবে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ কি ভালো খেলে না হ্যাঁ খেলে আচ্ছা চাচা আপনি কি খেলাধুলা দেখেন দেখি মোটামুটি দেখি কি কি খেলা দেখেন এই ক্রিকেট খেলা বল খেলা এইটা ক্রিকেট খেলায় বাংলাটা নাগে খুব সুন্দর নাগে বাংলা কোন বিষয়গুলো মজা লাগে ক্রিকেটের এই যে যখন ছক্কা চার ছয় হয় আনন্দ একটা এটাই মানে চার ছয় হলে আনন্দ হ্যাঁ হ্যাঁ শুরু হয়ে গেছে জানেন হ্যাঁ হ্যাঁ না জানি জানিনাই তো আচ্ছা আমরা কথা বলছিলাম একেবারে খেটে খাওয়া একজন মানুষ যিনি শ্রমের উপর নির্ভর করে তার জীবন চলে সেই মানুষটিও প্রত্যাশা করছেন কালকের দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের খেলায় বাংলাদেশ অবশ্যই জয় ছিনিয়ে আনবে আমরা এমনিভাবে গ্রাম থেকে গ্রামে গ্রাম থেকে শহরে প্রতিটি এলাকায় যেতে চাই বিশ্বকাপের আগামীকালের দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের ম্যাচ সম্পর্কে জানতে আমরা চল এবার বিশ্বকাপের কালকের ম্যাচ সম্পর্কে সাধারণ মানুষের ভাবনা জানতে চলে যাব শহরে। আমরা একটু আপনার সাথে কথা কই সেটা হচ্ছে যে কালকে বাংলাদেশের সাথে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট খেলা আছে। খেলা দেখেন আপনি? হ্যাঁ খেলা দেখি তো। কি খেলা দেখেন? ওই যে ক্রিকেট। ক্রিকেট। হ্যাঁ। ক্রিকেট খেলা কি আপনার পছন্দের? পছন্দ আছে। কেন পছন্দ করেন ক্রিকেট? কেন? ক্রিকেটের কোন বিষয়গুলো ভালো লাগে? আমি লোকতে পারি কথা মানে আপনি ক্রিকেট খেলায় বাংলাদেশের কোন প্লেয়ারকে পছন্দ করেন বাংলাদেশের খেলা আমি পছন্দ করি যে বুঝি আচ্ছা কালকের খেলায় কি বাংলাদেশ জিতবে জিতবে কিভাবে জিতবে দেখি তো বোঝা বলতা ভালো হইয়া করে তো এইজন্য তো বোঝা গেছে মানে ভালো খেলে তারা হুম সেই জন্য মনে করছেন জিতবে হ্যাঁ আচ্ছা বিশ্বকাপ ক্রিকেটের কালকের ম্যাচ দক্ষিণ আফ্রিকা আর বাংলাদেশের খেলা নিয়ে আমরা কথা বলতে চাই ভিন্ন পেশার একজন মানুষের সাথে তিনি বিশ্বকাপের এই ম্যাচে কি ভাবছেন এই ম্যাচ নিয়ে আমরা চলুন জানি তার মন্তব্যের কথা আচ্ছা আমরা একটু আপনার কাছে জানতে চাই যে আপনি কি সারা দিন এখানেই কাজ করেন নাকি টিভিতে খেলাধুলাও দেখেন না আমি তো এখানে সব সময়ের জন্য এখানে আমি কাজ করি তো খেলাধুলা দেখেন না খেলাধুলার দিকে না আমি সব সময় জন্য লোহার কাজ করি আমি লোহায় আমি লোহা পিঠে দিন আমি ক্রিকেট খেলা পছন্দ করেন হ্যাঁ ক্রিকেট খেলা তো ভালো কি ভালো অনেক ভালো যেমন ভালো বিশ্বকাপ ক্রিকেট শুরু হয়ে গেছে জানেন শুরু হয়েছে কালকে দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের যে খেলা শুরু হবে সেই খেলায় আপনি কি মনে করেন কারা জিতবে বাংলাদেশই জিতবে খেলার মাধ্যমে জিতে যাবে সমস্যা কি আছে বাংলাদেশ কি ভালো খেলে হ্যাঁ ভালো খেলে বাংলাদেশের কোন প্লেয়ারের নাম মনে আছে আপনার না ও ততটা মনে নেই অবশ্য তো আপনি মনে করতেছেন যে বাংলাদেশ জিতবে তাই তো জিতবে বাংলাদেশ জিতলে কি খুশি হবেন অনেক খুশি কেন খুশি হবে মহা খুশি আমি কেন খুশি হবে অনেক ভালো খুশি সব দিক দিয়ে খুশি আমি কি কারণে খুশি হবেন খালি এক দিক দিয়ে না সব দিক দিয়ে আমাদের বাংলাদেশের প্লেয়ার জিতবে তখন আমাদের একটা খুশি দরকার না আনন্দ উৎসব আমাদের কত ভালো ছড়িয়ে পড়েছে সর্বত্রই সেই উন্মাদনা থেকে বাদ নেই উত্তরের জনপদ গাইবান্ধাও গাইবান্ধাতেও ক্রিকেট প্রেমীরা ভাসছেন বিশ্বকাপের এই উন্মাদনায় বিশেষ করে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের মধ্যকার অনুষ্ঠিত ম্যাচ নিয়ে অনেকটাই উন্মাদনায় আছেন এই অঞ্চলের ক্রিকেট প্রেমীরাও আমরা ক্রিকেট প্রেমীদের কাছে জানতে চাই ম্যাচ নিয়ে তাদের ভাবনা জানাতে চাই আপনাদের আমরা একটু কথা বলবো যে এখানে যারা উপস্থিত আছেন যে এই কালকের যে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের সেই ম্যাচ নিয়ে আসলে কী প্রত্যাশা করি যে বাংলাদেশ অবশ্যই জিতবে ভালো দল টাইগার আমাদের বাংলাদেশের যে প্রতীক সেটা বহন করবে এবং আমরা আশা করি অবশ্যই জিতবে বাংলাদেশ আসলে ক্রিকেট প্রেমীরা এতটাই উচ্ছ্বসিত তারা মনে করছেন যে আমাদের লাল সবুজের পতাকার যে কাণ্ডারি সেই মাসির নেতৃত্বে কালকে দক্ষিণ আফ্রিকার ম্যাচে বাংলাদেশের বিজয় নিশ্চিত করেই ক্রিকেট প্রেমীরা কিন্তু মনে করছেন তো আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই ছোট্ট শিশু আছেন তুমি কি খেলা দেখো আচ্ছা আমরা আর একজনের সাথে কথা বলবো একজন ছাত্র আমরা আপনি কি খেলা দেখেন ইয়েস কন্টিনিউ দেখি আচ্ছা খেলা ক্রিকেট আপনার কতটা পছন্দের ক্রিকেট আমার সবচেয়ে পছন্দের খেলার ভিতরে ক্রিকেট একটা বলবো কেন ক্রিকেট আপনার পছন্দ আমাদের আমাদের দেশের ক্রিকেট মানে বর্তমানে জনপ্রতি দিক দিকে আমাদের দেশের জন্য আমি দেশকে তো একটু ভালোবাসি আমার দেশের জন্য খেলার ভিতরে ক্রিকেটটাই সবচেয়ে সেরা সারা বিশ্বে আমাদের এইভাবে চেনে ক্রিকেটের জন্য আমাদের একমাত্র অলরাউন্ডার সাকিব আল হাসান যারা বিশ্বের সেরা যেখানে আমরা আমার গর্ববর্তী সেটা বাংলাদেশ থেকেই তৈরি করছে আপনাদের পছন্দের খেলোয়াড়কে মাশরাফি কেন কারণ বিগত কয়েক বছর থেকে ভালো লিড দিয়ে আসতেছেন ক্যাপ্টেন সে দলের ক্যাপ্টেন হিসেবে অনেক বিজয় অর্জন এনে দিয়েছে এবং আমাদের বিগত প্রায় অনেক বছর থেকে আমাদের সাকিব আল হাসান আমাদের দেশের দেশ থেকে মানে বিশ্বের মধ্যে অলরাউন্ডার হিসেবে পরিচয় সিনিয়ে এনেছে এবং সামনেও তার বিজয় অর্জনের মতো চেষ্টা আছে তার যেটা ম্যাচটা যেটা সামনে যেটা ম্যাচটা আসতেছে সেই আমরা বিজয় অর্জন করবো সেটা আমি প্রতীক্ষা করতেছি ক্রিকেট ম্যাচ যেটি অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশ কালকে ব্যাট নিয়ে বল নিয়ে লড়াইয়ে নামছে এই লড়াইয়ে কারা বিজয় বিজয়ী হবে বলে মনে করছেন আসলে প্রতিবার বিশ্বকাপে আমরা যে উৎসাহ উদ্দীপনাটা দেখতে পাই আমাদের দেশের সাধারণ মানুষের এবার সেই উৎসাহ উদ্দীপনাটা কেন জানি একটু ভাটা মনে হচ্ছে তো তারপরেও বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করছে এই জন্য আমি গর্বিত এবং আগামীকালের ম্যাচে আমি নিশ্চয়ই আশা করবো যে আমাদের দেশ একটি ভালো ফলাফল করবে এবং আমরা পরবর্তী রাউন্ডে খুব সহজে উঠতে পারবো এটাই আমি আশা করি আসলে এই অঞ্চলের ক্রিকেট প্রেমীরা বিশেষ করে বাংলাদেশের যারা ক্রিকেট ভক্ত তারা কিন্তু বারবার করেই বাংলাদেশের বিজয় নিয়ে অনেকটাই আশাবাদী তারপরেও মাশরাফি বিন মর্তুজা সকল বাধা বিপত্তি প্রতিকূলতা উপেক্ষা করে কালকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিজয় ছিনিয়ে আনবেন এমনটাই প্রত্যাশা কিন্তু এই অঞ্চলের ক্রিকেট প্রেমীদের আমরা আরও কথা বলবো গাইবান্ধার নানা শ্রেণী পেশার মানুষের সাথে কালকের দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের ক্রিকেট ম্যাচ নিয়ে এই কথাগুলো আমরা নিজেরা জানব এবং আপনাদেরকে জানাবো থাকবেন সময়ের সঙ্গে আগামীকালকে খেলা বিষয়ে মন্তব্য যেটা বলে সেটা আমরা এগিয়ে আছি তো তাতে করে আগামীকালের খেলাটা অবশ্যই প্রত্যাশাতে এটাই যে আমরা জয়ী হব ইনশাল্লাহ আর ক্যাপ্টেন্সি সে তো অল ইন ওয়ার্ল্ড এটা তোর বলার অপেক্ষা রাখে না তার নেতৃত্বে আমাদের দল অবশ্যই ভালো কিছু করবে ইনশাল্লাহ বাংলাদেশ টিম অনেক অনেক ভালো করবে যেহেতু আমাদের অধিনায়ক নড়ালের সন্তান আমাদের এমপি মাসাবি মর্তজা তার নেতৃত্বে ইনশাল্লাহ আমরা আগামী বিশ্বকাপে যে খেলা চলতেছে তার চ্যাম্পিয়ন ট্রফি যদিও না পাই ইনশাল্লাহ তার কাছাকাছি যাইতে পারবো এ আমাদের প্রত্যাশা হ্যাঁ কালকে তো আমরা জিতব আমাদের সোনার ছেলে আমাদের প্রাণের ছেলে আমাদের মাসাফির মর্তজা যে যে টিমের ক্যাপ্টেন সে টিম আজকে বাংলাদেশ পৃথিবীর যে কোনো দেশের সাথে চ্যালেঞ্জিং অবশ্যই অবশ্যই আমরা চ্যালেঞ্জ দিয়ে খেলতে পারে আশা করি খুব ভালো খেলা হবে মাস্টার খুব মানে সুনিয়ন্ত্রণ ভাবে সে তার মানে সব ইচি পরিচালনা করে আশা করি আমরা যে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ টিম যে অধিনায়ক মর্তা তার নেতৃত্বে ইনশাল্লাহ আমরা জিতবই সেই খেলায় আচ্ছা আমাদের যে টিম তাতে আমরা মনে করি যে আমরা জিতবো বা এটা আশা রাখি আমাদের টিম অনেক ভালো এবং আমাদের সবার সঙ্গে খেলা আছে খুব বেশি আমাদের খেলার মান ভালো আছে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আমরা জিতব আমরা এবার ইনশাআল্লাহ আমরা গাইবান্ধা এবং নড়াইলের দর্শকদের মতামত শুনছিলাম বেশিরভাগ দর্শকই কিন্তু বলছেন বাংলাদেশকে এগিয়ে রাখছেন তারা দক্ষিণ আফ্রিকা শক্তিশালী দল হলেও দল শক্তিশালী দল হিসেবে মানছেন ঠিকই তবে প্রিয় দেশ হিসেবে বাংলাদেশকে তারা এগিয়ে রাখছেন আমরা একটু অনলাইন পাঠকদের দিকে যদি যাই সেখানে দেখা যাচ্ছে আমাদের খেলার সময় পেজের পুলে পঁচাশি শতাংশ দর্শক বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছেন বাকি পনেরো শতাংশ বলছেন এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা জয় পাবে আমরা আমাদের পুলে অসংখ্য মন্তব্যের ঘরে কয়েকটি মন্তব্য একটু পড়তে চাই সেখানে সঞ্জীব আচার্য লিখেছেন সঞ্জীব আচার্য লিখেছেন দক্ষিণ আফ্রিকার জেতা সম্ভাবনা রয়েছে কারণ ইংলিশ কন্ডিশন এবং মাঠ সব কিছুই তাদের ফেভারে আবার নাহিদ খান লিখেছেন পার্টনারশিপ করতে পারলে অন্তত দুইটা তাহলে বাংলাদেশ জিতবে না হলে পারবে না পাশাপাশি ভালো বোলিং করতে হবে দেখে শুনে ফিল্ডিং করলেই কেল্লা ফতে আমরা আসলে যেটা দেখেছি অনলাইন পাঠক বা সরাসরি আমরা যেসব দর্শকদের কাছে গিয়েছিলাম তাদের বেশিরভাগই দেখা যাচ্ছে যে বাংলাদেশের শক্তিমত্তার বিচার বা গত বিগত পরিসংখ্যানের উপরে তাদের আবেগ এবং দলের প্রতি যে ভালোবাসা সেটাকেই প্রাধান্য দিচ্ছেন তারা আসলে ক্রিকেটীয় নিজেদের ক্রিকেটীয় বিচারটাকে আসলে ঢেকে রাখতে চাইছেন কারণ তারা বাংলাদেশ পরাজিত হবে বা বাংলাদেশ হেরে যাবে এই বিষয়টা তারা মানতেই চাচ্ছেন না বা তারা এদিকে যেতেই চাচ্ছেন না তবে আমরা যদি একটু পরিসংখ্যানের দিকে দেখি গত সবশেষ পরিসংখ্যানের দিকে দেখি যে দক্ষিণ আফ্রিকা কিন্তু বিশ বার বাংলাদেশের মুখোমুখি হয়েছে যার মধ্যে মাত্র তিনটি ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে আর বিশ্বকাপে বলতে গেলে দু সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ থেকে দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে দিয়েছিল সেটাই হচ্ছে বিশ্বকাপে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেরা সাফল্য তো বাংলাদেশের দর্শকদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা বা সারা দেশের যে প্রত্যাশা বাংলাদেশ সেই প্রত্যাশা পূরণ করে দেশে ফিরবে সেই আশা নিয়ে আমরা আজ বিদায় নিচ্ছি পরের পর্বে অবশ্যই দেখা হবে নিশ্চয়ই ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন কথা দিচ্ছি আমরাও আপনাদের সঙ্গে থাকবো বিশ্বকাপের প্রতি মুহূর্তের আপডেট নিয়ে সময় নিউজ ডট টিভিতে